দেশের নির্বাচন শেষ পর্যায়ে রয়েছে বেড়ে বিজেপি উপরে বর্ষিলে জাতীয় দলিত আদিবাসী মানভেটি মহাসংঘ। নিমাপড়া নির্বাচন মণ্ডলী হরিপুর ঠারে এক মণ্ডপে আয়োজিত সভায় বিভিন্ন দলিত সংগঠনের শতাধিক কর্মী ও নেতৃবৃন্দ মানে একাঠি হয়ে সংবিধান বঞ্চ, চাষী বঞ্চ, গরিব বঞ্চ এবং দেশদ্রোহী হট উপরে নারা দিয়েছেন। দলিত সংগঠন রাজ্য সভাপতি বিজয় সেঠী নেতৃত্বে আয়োজিত সভায় বিজেপি কু কড়া সমালোচনা করা যাইতবা বেড়ে দেশরে মোদি সরকার উপরে বর্ষিছিলে বিভিন্ন নেতৃত্ব। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব দলিত বিরোধী কার্যক্রমকু ঘোর নিন্দা করিবা সহিত পূর্বরু রহি আসিতবা বিভিন্ন কোটা উচ্ছেদ প্রক্রিয়াকু দলিত সংগঠন বিরোধ করিছিলা। সেইভাবে নির্বাচন সময়ের ভোট হাতেইবা পাই বিজেপি বারম্বার মিথ্যা প্রতিশ্রুতি দেউতবা বেড়ে দেশরে অহেতুক দরদাম বৃদ্ধিকু সংগঠন বিরোধ করিছিলা। 2024 বিজেপি জিতাপট হলে গরিব লোকঙ্ক উপরে আহুরি 400 উপরে দরদাম বৃদ্ধি করে মারিদেব কই নির্বাচনরে মোদি সরকারকু ওপাড়ি ফোপাড়ি দেবা পাই আহ্বান দেইথিলে রাজ্য সভাপতি বিজয় সেঠি। তেবে এ নির্বাচনরে সাধারণ লোকমানে সচেতন হই এহার উচিত জবাব দেবে বলি সংগঠনর রাজ্য সভাপতি বিজয় সেঠি মত প্রকাশ করছন্তি। দেখন্তু যো সাংবাদিক সম্মেলনী আজি করা যাইছি, এটি যো সংবিধান সুরক্ষাকু নেইকি করা যাইছি, দেশের সংবিধান কু বারম্বার আক্ষেপ করে কথা কুথিবা দল ভারতীয় জনতা পার্টির দলর গোটে নির্দিষ্ট লোক অমিত শাহা যিয়ে কালি নিমাপড়া আসিলে তাঁকর যে মিঠা কথা মিছ কথা কহিবা লোকঙ্কু ভুতেইবা যে কহিলে আমি নির্বাচন জিতিলে লোকঙ্কু 15 লক্ষ টাকা দেবু আকাউন্টকু 2 কোটি চাকরি দেবু গ্যাস ঘর আজি 400 হলে 1200 টাকা তেণুকরি তাঁকর এই যে মিথ্যা প্রলোভন এবং খুলম খুলা কহিবা যে এসসি এসটি ওবিসি রিজর্ভেশন কু আমি উঠাইবু শাসন গাদি কু আসিলে এই যে খুলম খুলা সংবিধান কু উঠাইবা পাই ধমক দেবা তার বিরুদ্ধে আজ আমার এই সাংবাদিক সম্মেলনী। আউ গোটিয়ে কথা, যে নারা গোটিয়ে নারা বর্তমান জোরসোর দৌছন্তি যে ইসবার 400 পার, এহার অর্থ হচ্ছে যেভাবে ভাবরে সে গ্যাস দর 400 রু 1100 গলে, যেভাবে ভাবরে পেট্রোল দর 105 পর্যন্ত গলে, সেইভাবে ভাবরে শাসন গাদি কু আসিলে বর্তমান গরিব লোকঙ্ক পেটকু লাত মারিবা কাম, অর্থাৎ প্রত্যেক জিনিস গরিবঙ্ক দৈনন্দিন ব্যবহারের প্রত্যেক জিনিস 400 পার করিবে বলি তাঙ্কর ইনডাইরেক্টলি এটা হচ্ছে গোটে ইঙ্গিত। তেণু করে একথা কু গরিব লোকমানে আজি পর্যন্ত বুঝি নাহান্তি, তাঙ্কু বুঝাইবা পাই এবং সচেতন করিবা পাই আজি আমার সাংবাদিক সম্মেলনী। দেখন্তু আজির যে সাংবাদিক সম্মেলনী সংবিধান বঞ্চাও চাষী বঞ্চাও গরিব বঞ্চাও হয়েছিলা, আউ গোটে কথা হল গতকালি নিমাপড়াকু গোটে ভারতবর্ষরে সবুঠু বড় মিছ কথা কৌথিবা লোক কালি আসিলে এবং চিকিণিয়া ভাষণ দেইতিলে, তাঙ্কর কথাকু যদি ভারতবর্ষর লোক বুঝি পারুনাহান্তি বলে ভাবুতিলে এটা অত্যন্ত তাঙ্কর বোকামি। কথা হচ্ছে সে যেউ নারা দেউছন্তি ইসবার 400 পার, তাঙ্কর যেউ কথা অছি এ কথার অর্থ হলা যে বর্তমান সে পেট্রোল রেট 70 রু 100 পার করিছন্তি এবং ডালি রেট 60 রু 100 পার করছন্তি, ডিজেল রেট 60 রু 100 পার করছন্তি, ইসবার 400 পার অর্থ সে শাসন কু আসিলে ইয়ে ডালি চাউল তেল পেট্রোল সবু 400 পার করিব, যাহা গরিব পেট পাই মারা নীতি তাঙ্কর যে ইসবার 400 পার র মতলব লাইয়া, কিন্তু সে লোককু ভুতৌছন্তি যে ইসবার 400 পার আমি 400 সিট নবু। আমি মধ্যে একটু কই রকুছু পুরী জেলারু, সে কালি পুরী জেলারু সভা করেছিল, সে যদি 220 রু অধিকা সিট নিয়ে যাবে আমি মধ্য সংগঠনর ইস্তফা দিয়ে দেবু। তেণু তাঙ্কর কথার অর্থ গরিব মারণা নীতি সবু রেট তেল ডালি চাউল ডিজেল পেট্রোল এ সবু 400 পার করিব, যে 400 টঙ্কারে গরিব লোক মানে কিনি খাই পারিবে নাই, হতসন্ত হই মরিবার বাট করিছন্তি। তেণু সে সরকারকু আমি সম্পূর্ণ বিরোধ করুছু, তাঙ্ক বিরুদ্ধরে আজি প্রায় নিমাপড়ার 25টি পঞ্চায়েতর লোক আসিলে সমস্ত গুরুমন্ত্র দিয়াগলা যে যেউ সরকার সংবিধানকু নাত মারুছি, গরিব পেটকু নাত মারুছি, গরিব মা ভৌণীকু সম্মান দেই জানিনি, সে সরকারকু কেমিতি মুরু ওপাড়ি ফোপাড়ি যাব সে প্রকার গুরুমন্ত্র দিয়াগলা। পিপিলিরু নিগমানন্দ শর্মাঙ্ক রিপোর্ট সনস্টার টিভি। হ্যালো 10th এক্সামিনিজ, আপনার এমিতি এক স্কুল খোঁজুটি কি
ଯେଉଁଠି ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ୍ କୋଚିଂ ପାଇପାରିବେ ତେବେ TSC ଗୁରୁକୁଳରେ ଯୋଗ ଦିଅନ୍ତୁ, ଯାହା ଏକାଡେମିକ୍ ଲର୍ଣ୍ଣିଂ ପାର୍ଟନର ଫିଜିକ୍ସ ବାଲା ସହିତ ଅନୁମୋଦିତ। କଲ୍ 9438782020।